রাফাল যুদ্ধ বিমান বর্তমানে সবচেয়ে চর্চিত বিষয় যখনই আমরা নিউজ চ্যানেল খুলি বা যখনই আমরা নিউজ পেপার ওল্টাই তখনই এই রাফাল যুদ্ধ বিমান সম্পর্কে বিভিন্ন খবর আমাদের চোখে ভেসে আসে আর যেহেতু এটা খুবই ইম্পর্টেন্ট একটা কারেন্ট অ্যাফেয়ারের টপিক বলতে পারো তো এটা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট তো তোমরা যারা ডাব্লিউএসআই এবং ডাব্লিউ এক্সাইসের জন্য ডিসক্রিপটিভ পেপারের জন্য প্রিপারেশান নিচ্ছ এই কারেন্ট অ্যাফেয়ার টপিকটা আমার মতে হয় আমার মতে আর কি আমার মনে হয় যে একটু ইম্পর্ট্যান্ট আছে এবং যারা সিজিএল টিজিএলও দেবে পরবর্তীকালে ডিসক্রিপটিভ কোয়েশ্চেন হিসেবে এটা আসতেই পারে তো দেখা যাক কি আছে রাফাল যুদ্ধ বিমান কোন দেশ তৈরি করেছে এটাই হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন তো রাফাল বিমান তৈরি করেছে ফ্রান্স এবং রাফাল শব্দের অর্থ হচ্ছে দমকা হাওয়া ভারতীয় বিমান বাহিনী এই রাফাল যুদ্ধ বিমান কিনতে খুবই আগ্রহী এবার যদি আমরা দেখি রাফালের নকশার দিকে যদি আমরা চোখ রাখি রাফালে হচ্ছে দুটি ইঞ্জিন আছে ঠিক আছে দুটি ইঞ্জিন থাকে এবং মূল পাখার সাথে আরও দুটি তীব্র পাখা রয়েছে যার ফলে এর নিয়ন্ত্রণটা আরও ভালো হয় এবং এটি কী রকমের বিমান যুদ্ধ বিমান এটি হচ্ছে এয়ার টু এয়ার মিসাইল উৎক্ষেপণ মানে এয়ার টু এয়ার মিসাইল উৎক্ষেপণে সক্ষম একটা যুদ্ধ ঠিক আছে এয়ার টু ইয়ার মানে হচ্ছে বায়ু টু বায়ু উৎক্ষেপণ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে পারে এরকম একটি যুদ্ধবিমান হচ্ছে রাফাল যুদ্ধ বিমান ঠিক আছে তো রাফাল যুদ্ধবিমান প্রথম উনিশশো ছিয়াশি সালে পরীক্ষামূলকভাবে ওড়ানো হয়েছিল এবং রাফাল যুদ্ধ বিমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এটি একটিমাত্র দেশি দেশি তৈরি করে সেটা হচ্ছে ফ্রান্স এবং ফ্রান্সের সবচেয়ে বড় ডিফেন্স কন্ট্রাক্টর দাসো থালেস এবং সাফরা এরা এই যুদ্ধ বিমানটি নির্মাণ করেছে বা করে তো সবচেয়ে এবার গুরুত্বপূর্ণ আমাদের পয়েন্টে যেতে হবে সেটা হচ্ছে তাহলে রাফাল যুদ্ধ বিমানে মানে রাফাল যুদ্ধ বিমান কেনার জন্য ফ্রান্সের সাথে ভারতের যে চুক্তি হয়েছিলো সেই চুক্তি সম্পর্কে আমাদের জানতে হবে তো জানা যাক কী আছে এই প্রকল্পটি মানে যেটা আর কি চুক্তিটি আর কি ভারত ও ফ্রান্সের মধ্যে যে রাফাল চুক্তিটা হয়েছিল সেটা দু হাজার ষোলো সালের সেপ্টেম্বরের হয়েছিলো ঠিক আছে ফ্রান্স প্রশাসনের সঙ্গে ছত্রিশটি রাফাল যুদ্ধবিমান বিমান কেনার সাতশো সাতাশি কোটি ইউরোর চুক্তি স্বাক্ষর করে ভারত সরকার এই চুক্তি অনুযায়ী মিটিওর স্কাল্প মিসাইলের মতো অত্যাধুনিক অস্ত্র পাবে ভারত সেই সঙ্গে যুদ্ধবিমান সরোবরের জন্য পাঁচ বছরের সহায়তা প্যাকেজ পাচ্ছে ভারত সরকার এবং ভারত পনেরো শতাংশ মূল্য অগ্রিম দেবে এবং তিন বছর পর অর্থাৎ যেহেতু দু সালে রাফাল চুক্তি হয়েছিল তার ঠিক তিন বছর পর মানে দু সাল থেকে যুদ্ধ বিমান যোগান শুরু হয়ে যাবে মানে যুদ্ধ বিমান ভারতবর্ষে চলে আসবে তো রাফাল চুক্তির বিতর্ক তাহলে কোথা থেকে শুরু হলো রাফাল চুক্তির বিতর্ক শুরু হলো দু হাজার পনেরো সালে তৎকালীন ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর জানান ইউপিএ সরকারের সময় যখন রাফাল বিমান কেনার কথা হয়েছিল তখন তার একটি বিমানের জন্য দাম ধরা হয়েছিল সাতশো কোটি টাকা তার এক বছর পরে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সুভাষ ভামড়ে লোকসভা জানান এনডিএ সরকারের সঙ্গে চুক্তিতে প্রতি বিমান পিছু দাম পড়বে ছশো সত্তর কোটি টাকা কিন্তু দু হাজার সতেরো সতেরো সালে ষোলোই ফেব্রুয়ারি অনিল আম্বানি রিলায়েন্স গ্রুপ একটি বিজ্ঞপ্তি দেয় যেখানে দেখা যায় ছত্রিশটি রাফাল জেটের দাম পড়বে ষাট হাজার কোটি যদিও সরকার এখনও তা নিশ্চিত করেনি এই অঙ্ক যদি ঠিক হয় তাহলে দেখা যাচ্ছে প্রতিটি জেটের দাম পড়বে এক কোটি টাকা সেক্ষেত্রে লোকসভায় যে দাম বলা হয়েছিল তার থেকে এক হাজার কোটি টাকা বেড়ে গেছে তারপরেই বিতর্ক শুরু তো বিতর্ক শুরু হলো এবং আরও এ সম্পর্কে যদি আমরা জানি দেখব কি না অ্যাকচুয়ালি কথা ছিল রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স রাষ্ট্রায়ত্ত একটা রাষ্ট্রায়ত্ত সংস্থা এটা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড তো এর সাথে যৌথ অংশীদারি যৌথ অংশীদারি করে দাসও ভারতে এই যুদ্ধবিমান তৈরি করবে দাসো হচ্ছে সেই ফ্রান্সের সংস্থা যারা হচ্ছে এই যুদ্ধজনটি তৈরি করে কিন্তু হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তন করা হয় দু হাজার সতেরো ষোলোই ফেব্রুয়ারি অনিল আম্বানি রিলায়েন্স গ্রুপ ঘোষণা করে দাসো এবং রিলায়েন্স এরোস্ট্রাকচার লিমিটেড একসঙ্গে একটি উদ্যোগ নিয়েছে নাম দেওয়া হয়েছে দাসো রিলায়েন্স এরোস্পেস লিমিটেড ঠিক আছে তো এর ফলে কি হলো যে একটা এর পেছনে যে মানে ব্যাপারটা হয়ে গেলো কি যে রাষ্ট্রায়ত্ত সংস্থা এই প্লেনটি তৈরি করার কথা ছিল সেটা না হয়ে এখন ব্যাপারটা চলে গেলো পুরোটা রিলায়েন্সের দায়িত্বে তো এইখানেই মেন গণ্ডগোলটা চালু হলো এবং এইখানেই নানারকম প্রশ্ন উঠতে শুরু করলো তো এর পিছনে কোনো স্বার্থ রয়েছে কি না তা নিয়ে এখনও একটা ধন্দ রয়েছে মানুষের মধ্যে যদিও ভারত সরকার কিন্তু এখনও এটা অনুমতি দেয়নি যে দাম ষাট হাজার কোটি টাকাই হবে কি না হবে তো এই হচ্ছে মূল বক্তব্য আশা করছি তোমাদের পয়েন্টসগুলো ঠিকঠাক নোট হয়ে গেছে তো এই ভিডিওটি দেখে পয়েন্টসগুলো নোট করে নিও এবং এটি খুব গুরুত্বপূর্ণ টপিক কারেন্ট অ্যাফেয়ার হিসেবে আসতে পারে ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ